জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি বাজার কালীঘাটে। সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদার নেতৃত্বে এই মোবাইল ক্লাবটি পরিচালিত হচ্ছে। পুলিশ এবং ভোক্তা অধিকার বা এবং অন্যান্য যেই ভ্রাম্যমাণ আদালতের যারা আছেন তারা বিভিন্ন দোকানে গিয়ে জরিমানা করছেন। বিশেষ করে যেই জিনিসটি সবচেয়ে বেশি আজকে এই মোবাইল ফোনে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটি দোকানে যে মূল্য তালিকা দেওয়া সরকারি যে নির্দেশনা রয়েছে সেই মূল্য তালিকা রয়েছে কিনা সেটা দেখার জন্যই মূলত আজকে মোবাইল কোর্ট যে সমস্ত দোকানে মূল্য তালিকা নাই সেই সমস্ত দোকানে জরিমানা করা হচ্ছে। আমি একটি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি যে আজকে মূলত আমরা দেখেছি বেশ কয়েকটা দোকানে আপনারা জরিমানা করেছেন, আপনারা মূলত জরিমানা করছেন কিসের ভিত্তিতে? সামনে রমজান উপলক্ষে দ্রব্যের মূল্যটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর মূল্য তালিকা সবার আছে কিনা ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা হচ্ছে জরিমানা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বিশেষ করে সামনে আসন্ন রমজান আগামী মাসের 2 তারিখ থেকে রমজান শুরু হওয়ার মোটামুটি সম্ভাবনা রয়েছে এবং সেই রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিংয়েরই মূল উদ্দেশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যেটা করা হচ্ছে সেই যেটা ভোক্তা অধিকার আইনের ভিত্তিতে প্রত্যেকটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক এবং মূল্য তালিকা যে সমস্ত দোকানে মূল্য তালিকা নেই সেই সমস্ত দোকানের উপরই জরিমানা করা হচ্ছে। তাছাড়া প্রত্যেকটি দোকানে ঠিকমতো যে বাজারে যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী ব্যবসা পরিচালিত হচ্ছে কিনা বিশেষ করে কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। যে সমস্ত দোকানে মূল্য তালিকা রয়েছে কিন্তু সোয়াবিন বা ভোজ্য তেলের দাম উল্লেখ করা নেই সেই সমস্ত দোকানের জরিমানা করা হয়েছে। সব মোট কথা বলা যায় যে জেলা প্রশাসন থেকে পক্ষ থেকে যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি করা হচ্ছে আসন্ন রমজানকে সামনে রেখে সেই আজকে দুপুরের পরে অর্থাৎ বিকেল 3:30-3:30 দিকে আরেকটি টিম বের হবে এবং সব কিছু মানে একদম রমজান পর্যন্ত এই টিমটি এই বাজার মনিটরিং করে যাবে এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে যারা ভোক্তা আছে তাদের অধিকার এবং যেই দাম রয়েছে বাজারে সেই দাম স্থিতিশীল রাখার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের জেলা নির্বাহী যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে বাজার মনিটরিং করা হচ্ছে এবং এই মনিটরিং চলবে আমাকে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান আমাকে জানিয়েছেন প্রতিদিনই দুটো টিম এই বাজার মনিটরিংয়ে ব্যস্ত থাকবেন এবং প্রত্যেকটি বাজার বিশেষ করে এই কালীঘাট বাজার, আম্বরখানা, ডিকেবি বাজার, বন্দর বাজার সহ যে কয়েকটি বাজার সিলেট নগরীতে আছে সেই বাজারগুলোতে যাতে করে স্থিতিশীল থাকে, বাজারগুলোতে যাতে করে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়টি লক্ষ্য রেখেই বাজার মনিটরিং চলছে। ইতিমধ্যে দেখেছেন যে এই দুটি দোকানে জরিমানা করা হয়েছে, তারা বিভিন্ন পণ্য বিক্রি করছেন, আদা রসুন পেঁয়াজ এবং অন্যান্য দ্বিতীয় প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং সেই বিক্রির সামগ্রীগুলো তাদের মূল্য তালিকা নেই। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি বাজারের, মোটামুটি বলা যায় কালীঘাট যে বাজার রয়েছে সেই বাজারের বিভিন্ন দোকান এই পাইকারি দোকানগুলো রয়েছে, পাইকারি দোকানের প্রত্যেকটি দোকানেই দেখা হচ্ছে যে সমস্ত দোকানে মূল্য তালিকা নেই সেই সমস্ত দোকানেই এই জরিমানা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে কালীঘাটে এবং তাদের মূল লক্ষ্য এই ভ্রাম্যমাণ আদালতের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে যে রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যাতে করে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। কালীঘাট বলে প্রয়োজন যে সিলেট বিভাগের মধ্যে সর্ববৃহৎ একটি পাইকারি বাজার, এই বাজারটি একটি বিশাল আয়তন নিয়ে এই বাজারটি কালীঘাট বাজারটি স্থাপিত এবং প্রত্যেকটি বলা যায় সিলেট বিভাগ সহ সিলেট জেলার বিভিন্ন বাজার থেকে
এসে এই দোকান থেকে পণ্য কিনে থাকে এবং পাইকারিভাবে পণ্য কিনে থাকে। কিনে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন বাজার আছে, সেই বাজারে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে এই জায়গায় যদি পণ্য বা এই জায়গায় যদি পণ্য সামগ্রীর দাম ঠিক থাকে, তখন যে খুচরা দোকানগুলো আছে, খুচরা বাজার আছে, সেখানে গিয়েও ঠিক থাকে। চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের যে সমস্ত জায়গায় আমদানি করা হয় বিভিন্ন সামগ্রী, সেই আমদানি করা পণ্য সামগ্রী এখানে সরাসরি আসে এবং বিভিন্ন মিলগুলো থেকে যে পণ্য আছে, বিভিন্ন মিল উৎপাদিত পণ্য সরাসরি এখানে আসে এবং এখান থেকে পাইকাররা বা বিভিন্ন দোকানের মালিক বা বাজার থেকে যারা আসেন, বিভিন্ন বাজার হাট বাজার থেকে তারা এখানে থেকে কিনে নিয়ে যান এবং কিনে নিয়ে গিয়েই তারা এখানে বিক্রি করে এবং তার মাধ্যমে এখানে বিক্রি করা হয়। এখন মোটামুটি বলা যায় এই পর্যন্ত আজকের যে শুরু হয়েছিল ভ্রাম্যমাণ আদালতের মনিটরিং, সেই মনিটরিংয়ের এখন সমাপ্তি ঘোষণা করবে। আমি যদি একটু কথা বলতে চাচ্ছি, আপনি যদি আমাকে একটু বলেন যে আমি কথা বলতে চাচ্ছি নির্বাহী মিসেস ফার্মিদার, আপনি কটা দোকানের উপরে জরিমানা করলেন এবং কী কী বিষয়ে জরিমানা করলেন? তিনটা দোকানে জরিমানা করেছি। মূলত সচেতনতাই বেশি তৈরি করেছি, যেহেতু সামনে রমজান মাস চলতে থাকবে আমাদের মাসব্যাপী, এরকম মোবাইল কোড 3,000, 2,000, 1,000 এরকম করে আমি জরিমানা করেছি দোকান অনুযায়ী আর অপরাধ অনুযায়ী। আর হচ্ছে সচেতনতাটাই আমি সবগুলো দোকান রাউন্ড দিয়ে এসেছি, যেন সবাই সাবধান হয়ে যায় আর কেউ এরকম অপরাধ না করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তিনটি দোকানের উপরে জরিমানা করা হয়েছে এবং এই জরিমানা এবং এই মোবাইল কোড চলবে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো কোনো ক্ষমতার মধ্যে রাখার জন্য জনগণের কে এই যাতে করে জনগণ সুবিধা পায় এবং জনগণ যাতে ন্যায্য মূল্যে বা সুবিধা একটি দামে জিনিস সামগ্রী কিনতে পারে, যাতে করে উচ্চ মূল্য না উঠে যায় বা যারা বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতা আছে, তারা বাজার নিয়ে কোনো রকমের জন্য কারসাজি করতে না পারে, সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে মনিটরিং করা হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের কালীঘাট এলাকায় যে মনিটরিং চলছে তার সর্বশেষ।